ইউটিউব অ্যাপে বেল আইকন টিপুন এবং শিমারো বেঙ্গলি থেকে সব আপডেট পেতে থাকুন। মান নমস্কার, আমাকে চিনতে পারলেন না? না, হরিশঙ্কর হোটেল, আমি, আপনারা যেতেন। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আপনি এখানে? অমরের বিষয়ে আমি কিছু কথা বলতে এসেছি। অমর কোথায় আছে, কেমন আছে সে? সব বলবো, সব বলবো। এই ঘাবড়াবার কিছু নেই, অমর আমার কাছে আছে, ভালো আছে। আপনি দয়া করে এই খবরটা আমার মেয়েকে দিয়ে দিন, ও খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে, এই খবরটা আপনি ওকে দিয়ে আসুন। আমি, আচ্ছা আচ্ছা, আসুন। শোন মা, আজ থেকে তুই আর কাঁদবি না, অমর আমার কাছে আছে। হ্যাঁ, ভগবানের উপরে বিশ্বাস রাখ, তিনি সব ঠিক করে দেবেন। অমর, অমর এখন কেমন আছে? ও ভালো আছে, তোর ফেরার রাস্তায় তাকিয়ে রয়েছে। শিব পূজা দেবার জন্য তুই যখন যাবি, তোর সাথে ওর দেখা হবে বলে আর ও একেবারে অস্থির হয়ে রয়েছে। মা, আমার খিদে পেয়েছে, আমার মায়ের খিদে পেয়েছে, আমি জানি তো আমার মেয়ের খিদে পাবে। নে, আমি তোকে খাইয়ে দিচ্ছি। মা, আমি খাইয়ে দেব? হ্যাঁ, খাইয়ে দিন, আমার মেয়েকে খাইয়ে দিন। কাগজে অমরের ফটো দেখে এই হাত দিয়ে খুব মেরেছি, সেই হাত দিয়ে তোকে খাইয়ে দিলে আমার একটু শান্তি হবে মা। বাবু প্রণাম। তোমাকে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। আরে, এ তো সেই হোটেলওয়ালা। এখানে কেন এসেছো, কি দরকার? হ্যাঁ, মানে উনি, দাঁড়াও, আমি কথা বলছি। এই সামনেই আমার বন্ধুর বাড়ি, তার জন্য হরিশঙ্করের ভোগ নিয়ে এসেছিলাম, তো আপনাদের কথা মনে পড়ে গেল, তাই মাকে ভোগ দেওয়ার জন্য চলেই এলাম। তো বাড়ি খুঁজে পেলে কি করে? এখানে আপনার নাম কে না জানে, এই গোটা এলাকায় আপনাকে তো সবাই চেনে। আমি আসছি তবে।
মেশো, শিবানি কেমন আছে? মেশো শিবানি, মেশো তুমি কিছু বলছো না কেন? কি হয়েছে মেশো, বলো না। কি আর বলবো, আর কি বাকি থাকলো বলার? মানে এখনো বুঝতে পারলি না তুই? না মেশো, বলো না কি। আরে ও তোকে ভীষণ ভালোবাসে। থাক থাক থাক, নমস্কার। নমস্কার। বিয়ে করতে যাচ্ছ না? আমার আশীর্বাদ নিতে এসেছো? বিয়ের মণ্ডপ কোথায়? না না স্যার, সবই ঠিকই বলেছেন। এই যে বিয়ের কথা, আশীর্বাদের কথা, সবই ঠিক। আমাদের আর কোথাও যাওয়ার নেই স্যার, তাই এখানেই এসেছি। হ্যাঁ স্যার। এটা আমার বাড়ি, বিয়ের মণ্ডপ নয়। এখানে কাকে বিয়ে করতে এসেছো? না না স্যার, আপনি বুঝতে পারছেন না, আমাদের নিমন্ত্রণ আছে তাই এখানে এসেছি। নিমন্ত্রণ? আরে আরে কি পাগলের মতো উল্টো পাল্টা বকছো? আমি একদমই পাগল না। আমি সেটা কনফার্ম না হলে এত আয়োজন করি, এত টাকা খরচা কি এমনি করেছি? আরে এই তুই কি পাগল হলি নাকি? আমি একদম পাগল নই স্যার, পাগল আমার প্রেম। জিজ্ঞেস করুন আপনার মেয়েকে, তার মনে যা আছে আমার মনে তাই আছে। চুপ কর, বাইরে বেরো বলছি, যা আমার বাড়ি থেকে বেরো। না গেলে কি করবেন আপনি? কি বললি তুই? ঢোল? কোনটা ঢোলে যাবে? আগে স্যার, আমি পা ধুচ্ছি স্যার, আপনি বললে আমি ফিরে যাবো স্যার। আমার প্রেম তো ঢোল হয়ে গেল, তার জন্য মনে আমার কোনো দুঃখ নেই। দুঃখ শুধু সেই জন্যই হচ্ছে স্যার, কত বাজনা ভাড়া করে এনেছিলাম, 7,300 টাকা জলে গেল, বেকার হয়ে গেল সব। ধনহানির জন্য মন খারাপ? মন খারাপটা আমি সামলে নেব, ধনহানিটা আপনি সামলে দিন স্যার। স্যার কমসে কম শুধু আসলটা দিয়ে দিন অন্তত। খুব যে মজা করে কলা খাচ্ছিস। হ্যাঁ পিসি, আর কোনো রাস্তা নেই। তোমরা সবাই বলছিলে না আমার খুশিতেই তোমরা সবাই খুশি, সেই জন্যই এত খুশিতে রয়েছি। আর তোমাদের প্রতি আমার কি কোনো কর্তব্যই নেই? হ্যাঁ, ওই হোটেলওয়ালা যেদিন এসেছিল সেদিন কি মন্ত্র দিয়ে গেল কে জানে, সেদিন থেকেই তুই তো নেচে বেড়াচ্ছিস। না পিসি, আমি সব বুঝতে পেরেছি যে তুমি আমাকে কত ভালোবাসো। সেদিন তুমি যখন অমরকে বাড়িতে আসতে বারণ করেছিলে, সেই দিনই বুঝেছিলাম যে তুমি আমায় কত ভালোবাসো। আর বাবা, বাবা যেদিন অমরকে বাঁশ দিয়ে পিটিয়েছিল, সেদিনই আমি বুঝতে পেরে গেছিলাম যে বাবা আমাকে কতটা ভালোবাসে। আমি সব বুঝতে পেরেছি পিসি। সত্যি বলছিস? কি জানি বাবা, তোর কথাগুলো তো আমার ড্রামার ডায়লগ বলেই মনে হচ্ছে। যাই হোক, বাদর মেয়ে আমার পা ভেঙে গেল, মরে গেলাম আমার পা। পিসি, আরেকটা ঘুষে পেলে আরেকটা পা ভেঙে যেত। আমার পা ভেঙে গেছে আর তুই হাসছিস? ওরে হাসি বন্ধ করে আমাকে তোল। যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও।
বাবু নমস্কার, মা নমস্কার, আসুন আসুন। এই বেল পাতাটা রেখে দাও। সংকট মোচন হর, ত্রিশূলধারী হর, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি হরি শঙ্কর। সংকট মোচন হর, ত্রিশূলধারী হর, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি হরি শঙ্কর। তুমি আজু তুমি সূর্য অবিনাশী অবিচল, তুমি স্রষ্টা তুমি সৃষ্টি মহাদেব শঙ্কর। তুমি আজু তুমি সূর্য শঙ্কর অবিনাশী অবিচল, তুমি স্রষ্টা তুমি সৃষ্টি শঙ্কর মহাদেব শঙ্কর শঙ্কর। কন্যার ষোলো বছরের পূজা নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। এখন সে পুরোপুরি বিপদমুক্ত, চিন্তার আর কোনো কারণ নেই। অন্য মানুষের জীবনের মতো আপনার কন্যার জীবনও এবার থেকে সতেজ আর সুন্দর হবে। হে ভোলা শঙ্কর, তোমার কৃপায় আমার মেয়েটা বিপদমুক্ত হয়ে গেল। পঞ্চভূত নবগ্রহ এমনকি 33 কোটি দেবতাও ওকে আমার থেকে আলাদা করতে পারবে না। হরিওম, যা বচ্চ, ভগবান তোর সব কিছু মঙ্গল করবে, যা। এ কোন সাধু, এনাকে তো আগে আমি এখানে দেখিনি। আপনি দেখবেন কেমন করে, হরিদ্বারের গুপ্ত গঙ্গার ধারে ওনার আশ্রম। 19 বছরে মাত্র 2 বার হরিশঙ্করে আসেন। উনি একজন মহান সাধু। উনি 3 দিন উপোস করে কঠোর তপস্যা করে বৃষ্টি নামিয়েছিলেন। ওনার দেখা পাওয়া আর ওনার সাথে কথা বলা সে এক ভাগ্যের ব্যাপার। আচ্ছা, ওনার নামটা কি? উনি নামে বিশ্বাস করেন না। উনি বলেন যে ধর্মই ভগবান, তবুও লোকে ওনাকে বাবা অমরানন্দ বলেই ডাকে। অমরানন্দ। আচ্ছা, আমার মেয়েটাকে একটু আশীর্বাদ করবেন কি উনি? হ্যাঁ, চেষ্টা করছি, আপনার জন্য চেষ্টা করছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, চলুন আসুন।